নমস্কার বন্ধুরা বঙ্গ হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি ইলিশ মাছের তেল ঝাল আমি দেখুন একটা ইলিশ মাছ নিয়েছি গোটা ইলিশ মাছ আমি আঁশ ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এবার পিস করে আর একবার অল্প করে ধুয়ে নিয়েছি আর মাছটাকে পিস করার পর আমি একটু নুন মাখিয়ে রেখে দিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ায় অল্প তেল দিলাম তেলটা গরম হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু হয়ে গেলে এতে দেব এক চা চামচের মতন আদা বাটা আদা বাটাটা দিয়ে একটু মশলাটা আমি কষে নেব আঁচটাকে মশলাটা কষার সময় আঁচটাকে লো করে রাখবেন দেব পরিমাণ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো দিলাম সামান্য দুটো চারটে চিনির দানা স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি অল্প দিলাম চিনির দানা আপনারা নাও দিতে পারেন এবার দেব সামান্য জল এক কাপের মতন দিলাম কারণ মশলাটা যে পুড়ে না যায় সেজন্য আগে একটু জল দিলাম এবার দিলাম সর্ষে বাটার জল দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু হলুদ গুঁড়ো আমার লাগবে কম হয়েছে বলে মনে হলো তাই আরেকটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি গ্রেভির সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার কতক্ষণে আমার এই মাছের ঝোলটা ফুটে উঠবে সেটাই আমি দেখব মাছের যে এই ঝালের ঝোলটা ফুটে উঠলে আমি কাঁচা ইলিশ মাছগুলোকে এর মধ্যে একে একে বসিয়ে দেবো একটু চেড়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য একদম মিডিয়াম আঁচ করে আমি ঢেকে রান্না করবো পনেরো মিনিট পনেরো মিনিট বাদে আবার ফিরে আসছি রান্নায় পনেরো মিনিট বাদে ফিরে এসে দেখে নেব মাছটা কত দূর হয়েছে দেখুন গ্রেভি অনেকটা কিন্তু কমে এসেছে আর মাছের এক পিটগুলো আমি উল্টে দিচ্ছি যাতে আর এক পিঠটাও ভালোভাবে হয় যাতে কাঁচা না থাকে মাছটা সেই জন্য আর এক পিঠ করে আমি উল্টে দিচ্ছি মাছটাকে দিয়ে একটু আঁচটাকে জোর করে রেখেছি কারণ জোর আছে না করলে গ্রেভিটা আরেকটু একটু শুকনোর দরকার কারণ মাছের ঝাল যত গা মাখা মাখা হবে মাছের সঙ্গে মাখা মাখা হবে ততই মাছের ঝালটা খেতে ভালো লাগবে সেই জন্য জোর আছে আমি কিন্তু গ্রেভিটাকে শুকিয়ে নিলাম এদিকে আমি বেশ দুপলার মতন মানে দু টেবিল চামচের মতন সর্ষের তেল দিয়ে দু মিনিট ফুটিয়ে নেড়ে চেড়ে আমি এবার নাবিয়ে ফেলবো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের তেল ঝাল আশা করি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে এমন কাঁচা ইলিশের ঝাল কে না ভালোবাসে আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আজ এই পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ